সুশান্ত রায়ের কথা হচ্ছে, সেক্ষেত্রে জানাবো আপনাদেরকে সন্দীপ ঘনিষ্ঠ সুশান্ত রায়ের বিরুদ্ধে কিন্তু যেমনটা একটু আগে বলছিলাম আপনাদেরকে, স্বেচ্ছাচারিতার অভিযোগ। উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা হিসেবে পরিচিত সুশান্ত রায়। মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস, মেরি চয়েস মীরা সফিদ। এবং তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, জলপাইগুড়ি আইএমএ ভবনের গেটে তালা এবং সেখানে সদস্য হয়েও ঢুকতে পারলেন না চিকিৎসকরা। এর আগেও চিঠি দেওয়া সত্ত্বেও কিন্তু তালা ঝোলানো হয় আইএমএ গেটে, এবং সেখানে আমরা এটাও দেখেছিলাম যে বৃষ্টি মাথায় করে বাইরে বৈঠক করেন 70 জন চিকিৎসক। অর্থাৎ উত্তরবঙ্গ লবি যখন সামনে আসে এই আর্যকর কাণ্ড একেবারে এই আবহে, এবং সেখানে কিন্তু এবার এই লবির একের পর এক যে যারা রয়েছেন মাথা, সবচেয়ে বড় কথা সুশান্ত রায় তার একাধিক এই স্বেচ্ছাচারিতার এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলি এভাবে একের পর এক সামনে আসছে। উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা হিসেবে পরিচিত এই সুশান্ত রায়, এবং সেখানে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই চিকিৎসক, এবং তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, যেখানে অঙ্কুর দাস তিনি গত বছরও কিন্তু ইডি ডিরেক্টরকে প্রায় 13 পৃষ্ঠার একটা অভিযোগপত্র জমা দিয়েছিলেন, এবং ভেরি রিসেন্টলি একেবারে সাম্প্রতিক সময় তিনি আরও একবার সেটা জমা দিয়েছেন, এবং সেখানেও কিন্তু একাধিক অভিযোগ তুলে ধরেছেন অঙ্কুর দাস, যিনি হচ্ছেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার অন্যতম কর্ণধার। আমি কোনোদিন শুনিনি 100-এর বেশি সদস্য তারা বৃষ্টির মধ্যে ভিজে গেটের সামনে জড়ো হয়েছেন, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এটা দুদিন আগেই আমাদের প্রেসিডেন্টকে জানানো হয়েছিল, সেক্রেটারি যিনি আছেন খাতায় কলমে, যদিও তাকে আমরা বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে সেটা কেন্দ্রীয় আইএমএকে জানিয়েছি, তৎসত্ত্বেও তাকেও বারংবার টেলিফোন করার পরেও কোনো সদুত্তর আমরা পাইনি। বিভিন্ন সময় ধরে জলপাইগুড়ি আইএমএতে কাজ করে গেছেন, সদস্য হিসাবে থেকেছেন, তাদের আজকে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার থেকে তারা বঞ্চিত হবে। সিবিআই আধিকারিকদের হাতে আরজিকরের তালাবন্ধ আলমারি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। কি কি নথি জানবো আমাদের প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, থেকে সেই নথিতে কিন্তু সিবিআই এর আধিকারিকরা পাচ্ছেন যে ল্যাব তৈরির ক্ষেত্রে কিন্তু একটা বিশাল পরিমাণে দুর্নীতি হয়েছিল, এবং সেই দুর্নীতি সংক্রান্ত যে নথি, সেই নথি কিন্তু সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা তদন্তকারী আধিকারিক তারা হাতে পেয়েছেন। প্রায় 2 কোটি টাকার কাছাকাছি কিন্তু এই দুর্নীতির পরিমাণ, এবং সেই দুর্নীতিতে কারা যুক্ত ছিল, কারণ সন্দীপ ঘোষের জামানায় কিন্তু এই দুর্নীতি হয়েছে, তার কারণ যে ল্যাব তৈরি হয়েছে সেটা কিন্তু এই সন্দীপ ঘোষের জামানায় তৈরি হয়েছে, এবং সেই জায়গা থেকে 4টি আলমারি থেকে প্রায় 2 কোটি টাকার স্কিল ল্যাব সংক্রান্ত যে টেন্ডারের কাগজ, সেই কাগজ কিন্তু উদ্ধার হয়েছে, এবং সেখানেও দুর্নীতির যে ছাপ স্পষ্ট সেটাই কিন্তু মনে করা হচ্ছে। সিবিআই এর তরফ থেকে ইতিমধ্যেই সেই নথিগুলো এক্সামিনের কাজ করা শুরু করেছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা। ধন্যবাদ, ধন্যবাদ অর্ণব। মোটামুটি আমার 33 বছর সার্ভিস হয়ে গেছে, খারাপ তো লাগবেই। মনটা খুব খারাপ হয়ে গেল এই কথাটা শুনে, সরকার আর একবার ভাবুক ট্রামটার কথা। এরকম ছোট ছোট রাস্তায় ট্রাম চালানো সত্যি অসুবিধা হচ্ছে। ট্রামকে রক্ষা করার জন্য বিকল্প কোনো রাস্তা কি সত্যি খুঁজে পাওয়া যেত না?